মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে গণজাগরণ মঞ্চ। সংগঠনটির মুখপাত্র ইমরানিত সরকার রায়ে সন্তোষ জানিয়েছে, অবিলম্বে রায় কার্যকর করার দাবি জানান তিনি। তিনি বলেন, নিজামী শুধু একাত্তরে মানবতা বিরোধী অপরাধ করেননি, দেশ স্বাধীন হবার পরও নানা অপকর্মে লিপ্ত ছিলেন। পাকিস্তান বাংলাদেশের এক কূটনীতিককে প্রত্যাহার প্রসঙ্গে ইমরান অবিলম্বে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন। আজকের রায়ে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু মানুষের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে আসে এসেছে এবং এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। মানুষের দীর্ঘদিনের যে অপেক্ষা যে এই অপরাধীরা আইনের আওতায় আসবে, তাদের কৃতকর্মের জন্য তাদেরকে শাস্তি প্রদান করা হবে। আজকের মধ্যেই পাকিস্তানের দূতাবাসে তালা লাগিয়ে এই পাকিস্তানিদেরকে পিআইএর ফ্লাইটে তুলে পাকিস্তান ফেরত পাঠানো, এবং সেটাই হবে বাঙালির উপযুক্ত জবাব।